অতীতের সব কথা ভুলে গিয়ে উন্নয়নের কথা ভাবুন চাঁদপুর মতলবে উপাধি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের শোকসভায় বললেন অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা উপাধি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাইশ আগস্ট এক শোকসভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এ সময় তিনি বলেন অতীতের সকল কথা ভুলে গিয়ে উন্নয়নের কথা ভাবুন সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন গ্রামে শহরের মতো সকল সুযোগ সুবিধা গড়ে তোলার যে অঙ্গীকার তা বাস্তবায়ন করতে একযোগে কাজ করতে হবে উপাধি দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শোকসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সুলাইমান প্রধানিয়া এর সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রিয়াদুল আলম রিয়াদের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাইম দুলাল পাটওয়ারি আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদ জেরা আওয়ামী লীগের উপদেষ্টা শাহজাহান বকাউল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত হোসেন প্রধান যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন প্রচার সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা উপাধি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ উপাধি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম খান দেলার হোসেন মাস্টার রতন পাঠান সাধারণ সম্পাদক আব্দুল মতিন মেম্বার ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক হেলাল বকাউল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেক স্বেচ্ছাসেবক লীগের মুস্তাফিজুর রহমান শামীম চৌধুরী সভাপতি উপাধি উত্তর ইউনিয়ন মহিউদ্দিন মেম্বার যুগ্ম আহ্বায়ক উপাধি উত্তর ইউনিয়ন যুবলীগ পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও জনতার কথা বলে